আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন, ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইমানের পরিচয়। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। জি বলুন। আমি যশোরহাট থেকে হাশিম আলী বলছিলাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে শরীয়ত মারুফত হকিকত তরিকত বিভিন্ন মানে পীর মাশায়েখের কিতাবে পাওয়া যায়। আর একটা যেটা হচ্ছে যে কাদেরিয়া, ইস্তিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দিদিয়া, এটাও ওনাদের কিতাবে লেখা পাওয়া যায়। এই বিষয়গুলি আকিদাগত দিক থেকে মানে কিভাবে বিশ্বাস করব আমরা, নাকি বিশ্বাস করব না, একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে ভাই। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, এটি ভাই একাডেমিক প্রশ্ন, সেমিনার হলে ভালো হতো। প্রশ্ন উত্তরের এই ছোট্ট পরিসরের অনুষ্ঠান আমরা জানি না আমরা এই নিয়ে কী প্রশ্ন করব। তো আমরা তো যদ্দু জানি দিন তো মানতে হলে রাসুল ইসলামের কথায় মানতে হবে, তো এখানে শরীয়ত মারফত হকিকত তরিকত কাদিয়া নকশাবন্দি আর অনেক কিছু নতুন আবিষ্কৃত হচ্ছে, আমরা কোন দিকে যাব? আসলে যেটা বলেছেন ঠিকই বলেছেন, এটি একটি দীর্ঘ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে তিনটি কথা বলেছেন ইসলামের ব্যাপারে। মুসলিমদেরকে এই তিনটি বিষয় জানতে হবে। প্রথম হচ্ছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীন হচ্ছে ইসলাম, মনোনীত দ্বীন। এটাই মনোনীত দ্বীন, এটারই অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র দ্বীনই হচ্ছে আল্লাহর কাছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন সেটি হচ্ছে ইসলাম। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেখানে যে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকেই শুধু তোমাদের জন্য দিন হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টভাবে মানে মনোনীত করেছি, মেনে নিয়েছি ইসলাম। সুতরাং আপনি যদি আপনার জন্য দিন হিসেবে গ্রহণ করতে চান, একমাত্র ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে হবে। এরপরে বলেছেন ওয়ামা ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করে, সেটা যেই তরিকা হোক না কেন, সেটা যেই কথাই হোক না কেন, যে মতাদর্শ হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং মুসলিমদেরকে জানতে হবে যে ইসলামের বাইরে যত চিন্তাধারা আছে, যত বক্তব্য আছে, যেগুলো ইসলাম এলাউ করে না, সেগুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই তিনটি আয়াত মূলত ইমানদার ব্যক্তিদের জন্য, মুসলিমদের জন্য অপরিহার্য। আগে এটা জেনে নিতে হবে যে আমি আসলে মুসলিম হিসেবে ইসলামের মধ্যে আছি, নাকি আমি আসলে বিভিন্ন চিন্তাধারায় ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। যদি এই বক্তব্য তিনি বুঝতে পারেন, তাহলে একজন মুসলিমের জন্য মোটেও বৈধ নয় এমন কোনো চিন্তাধারা তিনি গ্রহণ করবেন যে চিন্তাধারাটুকু মানে ইসলাম অনুমোদন দেয়নি। দ্বিতীয় নম্বর যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে এই মানে শরীয়ত তরিকত মারাফত যাই বলেন না কেন, যতই নাম দেন না কেন, সবগুলোর মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে অবতীর্ণ করেছেন। এই দিন হচ্ছে ওহির নির্ভর, দলিল নির্ভর, এটি কোরআন এবং হাদিস নির্ভর। সুতরাং কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো বিষয়কে কেউ মারেফতের নামে চালিয়ে দেয়, শরীয়তের নামে চালিয়ে দেয়, তরিকতের নামে চালিয়ে দেয়, হাকিকতের নামে চালিয়ে দেয়, যেটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি, তার সাহাবিদের কাছ থেকে পাওয়া যায়নি, তার সুন্নাহ অনুযায়ী প্রমাণিত হয়নি, সেটি দিন নয়, সেটি দিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না।
তিন নম্বর যে পয়েন্টটি বলবো এটা ইমাম মালিক রহমতুল্লাহ বলে গিয়েছেন, সেটি খুবই ইম্পর্টেন্ট এবং মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে ফামা লাম ইয়াকুনু আল-ইয়াউমু দীনা ফামা ইয়াকুনু আল-ইয়াউম দীনা, যেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেদিন বলেছেন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য। এটি হচ্ছে দিনের মডেল, যে মডেলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল-ইয়াউমা, আজকের এই দিনে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন ফামা লাম ইয়াকুনু আল-ইয়াউমা দীনা, যেটি আজকের ওই দিনে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, ফামা ইয়াকুনু আল-ইয়াউমা দীনা, সেটি আজকের দিনেও ইসলামের মধ্যে আসবে না, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং যতই নাম দেন না কেন, যতই সুন্দর বক্তব্য দেন না কেন, আকর্ষণ তৈরি করেন না কেন, এটি ইসলাম হবে না যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সুন্না অনুযায়ী সমর্থিত না হয়। আপনি সে যে কথাটি বললেন যে বিদায় হজে ভাষণের সেই সময়ে তো আল্লাহ আয়াত নাজিল করলেন যে আজকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, এরপর নতুন কোনো সংযোজনের প্রয়োজন নেই। আর যিনি মুসলিম হবেন, যিনি ইসলাম মানবেন, তিনি যত বড় হন, যত ছোট হন, যত বড় পণ্ডিত হন, যত কম লেখাপড়া জানেন, মুসলিম হতে হলে আল্লাহকে মানতে হবে, রাসূলের মানহাজ পদ্ধতি মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো প্রক্রিয়া নেই। কেউ যদি ব্যক্তিগত গবেষণা করেন, তিনি যদি ইসলামের আলোকে গবেষণা করতে না পারেন, সে গবেষণা আমাদের কাছে কোনো মূল্য নেই। তাহলে আমরা গবেষণার উৎস আমার কোরআন এবং হাদিস, এর বাইরে যদি এর বাইরে সহি ইসলাম বাইরে গিয়ে ব্যক্তিগত গবেষণা আমাদের কাছে কোনো মূল্য নেই। তাহলে তো বলবো ইসলাম মুসলিম, কিন্তু হাজারো তরিকা, হাজারো হাকিকাত, হাজারো যে এখন আমরা লক্ষ্য করছি ভেদ বিভেদ, এগুলো তো আসলে আমাদেরকে পথভ্রষ্ট করার একটি মাধ্যম হিসেবে বর্তমানে আবির্ভূত হয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমাদেরকে আরও সচেতন হতে হবে, থাকতে হবে আরও সত্যনিষ্ঠ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আরো নফল নামাজ পড়ে, আসলে সঠিক বাদল জুমা কাবলা জুমা আছে কিনা এটা আসলে করতে হবে? আসলে মূলত কয়রাকাত নামাজ পড়লে জুমার ফরজ ছাড়া আমার জুমাটা আদায় হবে। ধন্যবাদ আপনাকে। জুমা নামাজ সম্পর্কে তো অনেক প্রশ্ন আসে, আসলে তো জুমার দিনটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনি জানতে চেয়েছেন প্রকৃত অর্থে জুমার নামাজ কয় রাকাত আর কাবলাল জুমা বাদল জুমা এগুলির কী অবস্থা। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদিও এটা মানে আসলেই বাস্তব কথা হচ্ছে এগুলো আমাদের খুব প্রাথমিক পর্যায়ের মানে প্রশ্ন। জুমার সলাৎ হচ্ছে দুই রাকাত আদায় করলে আপনার জুমার সলাৎ হয়ে যাবে, কিন্তু জুমার আগে এবং পরে কেউ যদি নফল সালাত বা সুন্নত সালাত পড়তে চায় সেটি তার জন্য সুযোগ আছে, সেই ফজিলতটুকু তিনি লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি জুমার সালাতের জন্য উপস্থিত হবে মসজিদের মধ্যে, তখন সে ব্যক্তি মসজিদে ঢুকার পরে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে। যেহেতু তাহিয়াতুল মসজিদের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, তাই মসজিদে ঢুকেই তিনি তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসবেন না। এটি সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন, বলেছেন ইযা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইউসাল্লি হাত্তা ইয়াজলিস রাকাতাইন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে বসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুই রাকাত পড়বে না, দুই রাকাত পড়ে তারপরে মসজিদে বসবে, এটা তাহিয়াতুল মসজিদ বলা হয় তাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, ইমামদের মধ্যে দুজন ইমাম এটাকে ওয়াজিব বলার জন্য মানে তারা বলেছেন অথবা চেষ্টা করেছেন, কিন্তু ওয়াজিব যেহেতু সাব্যস্ত হয়নি এটি শুনতে আখ্যাতা। এরপরের বিষয়টি সেটা হচ্ছে তারপরে ফাইউসাল্লিমা কুতিবেলা, সৈবস্ত বেলাতে মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এরপরে যদি তার সময় থাকে সে দুই রাকাত করে পড়বে, সাহাবিদের আমল দ্বারা নফল নামাজ সুন্নাত নামাজ আগে পড়বে দুই রাকাত করে যতটুকু সম্ভব হয়। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, তারা যখন আগে মানে অংশ আসতেন তখন মানে দুই রাকাত করে পড়তেন। এরপর যখন ইমাম সাহেব এসে যাবে তখন আর কোনো সালাত আর কোনো ইবাদত এমনকি কোনো কথা পর্যন্ত তার জন্য জায়েজ নেই। ইমাম সাহেব যখন খুতবার জন্য এসে যাবেন তিনি খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন, এর আগে কাবলাল জুমা নাম দিয়ে চার রাকাতের মর্মে যে বর্ণাগুলো আসে এসেছে সবগুলো মুনকার, মানে মুনকার বলা হয় তাকে একেবারে গরহিত পছন্দ মানে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্যতার একেবারে ধারপ্রান্তেও আসেনি,
এমন মানে বক্তব্য যেগুলো যেহেতু সহিহ হাদিসের সরাসরি বক্তব্যের পরিপন্থী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদৌ কখনো পড়েছেন মর্মে কোনো সহিহ রাওয়াত সাব্যস্ত হয়নি তাই মানে কাবলাল জুমা হচ্ছে ওই আগে যেটা বলবে লাইনে অনেক প্রশ্ন আছে এই জন্য প্রত্যেকটা প্রশ্নই আসলে দীর্ঘ আলোচ্য বিষয় তাহলে আপনি ইমাম আসলে খুতবা শুনবেন দুই রাকাত ফরজ পড়বেন এরপরে তারপরে মানে পরে যখন জুমার মানে ফরজ শেষ হবে তিনি চার রাকাত পড়বেন এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার রাকাত পড়তে বলেছেন বাদাল জুমা মানে জুমার পরে বাড়িতে গেলে কি দুরেকাত পড়লো হবে আশা আদি তার বর্ণিত একটি হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘরে ফিরে আসতেন জুমার সালাতে পরে তিনি দুরেকাত পড়তেন এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সহিহ বুখারী রাওয়াতের মধ্যে এসেছে আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাজরানা চিটং থেকে বলছি ভাইয়া তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা সহিত ইয়েতে ফেসবুকে কি ছবি আপলোড করা যাবে কিনা হয়তো কোনো একটা জায়গায় গিয়েছে ওই ছবি ওখানে গিয়ে ছবি তুলেছে জাস্ট ফ্রেন্ডের সাথে ইয়ে করার জন্য কানেক্ট করার জন্য পর্দা সহিত ফটো দেওয়া যাবে কিনা ফেসবুকে শেয়ার করা হ্যাঁ ফেসবুকে শেয়ার করা জি 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 সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি আর রহমানের জাহাজের কথা বলা হয়েছিল তো একটা জাহাজের ছবি কিনেছিলাম কিন্তু জাহাজের উপরে আমি কিছু অস্পষ্ট পাখির ছবি যেগুলোর নাক মুখ সবকিছু স্পষ্ট আসেনি হালকা হালকা এসেছে এই ছবিটিকে আমি আমার ঘরে রাখতে পারবো কিনা জি আর আরেকটা প্রশ্ন আমার একজন বয়স্ক আত্মীয় উনি অর্থ ভালো সামর্থ্য আছে কিন্তু উনি চাচ্ছে যে কিছু মানে যেসব রোজা উনি অতীতে করেন নাই কিন্তু মনে সংখ্যা ওনার মনে নাই কিন্তু আমি ওনাকে বললাম যে আপনি মাফ চান কিন্তু সাথে কিছু ফিদিয়া লোক খাওয়া দেন তো উনি বললো যে আমি প্রতি শুক্রবার দুজন একজনকে দুই বেলা খাওয়া দিই তো এইটা কি হয়ে যাবে কিনা না উনি একসাথে 100 জন খাওয়া দিবে এরকম কিছু ব্যাপার ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন মানে প্রথম প্রশ্ন হিজাব বা পর্দা মেনে উনি ফেসবুকে শেয়ার করতে পারবেন কি না হ্যাঁ পর্দার সাথে যদি কেউ মানে ফেসবুকে মানে ছবি দেন এটি তার জন্য মানে শরিয়া দৃষ্টিভঙ্গিতে গর্হিত নয় কিন্তু এটি অনেক দৃষ্টিভঙ্গিতে গর্হিত অসুন্দর কারণ এটা মানে কারণ ফেসবুকটা মানে বিভিন্ন দিক থেকে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকে আর এটা আপনার জন্য খুব বেশি প্রয়োজনীয় না মানে শেয়ার করার বিষয়টি দেখা যায় ফেসবুকের মাধ্যমে পারিবারিক সামাজিক অরুচিকর নানা আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে না না বেশিরভাগই মানে এখানে আপনি যদি ধরেন 90% মানে যেগুলো মানে বিভিন্ন ধরনের কুরুচি বা বিভিন্ন উনি যে সুনির্দিষ্ট প্রশ্নটি করেছেন উনি কোন জায়গায় গিয়েছেন সেই জায়গার বিষয়টা উনি পর্দার সাথে শেয়ার করতে পারবেন কিনা ওনার এই জন্য আমি বলেছি যে এই কাজটি উত্তম হচ্ছে না করা এটাকে পরিহার করা বর্জন করা হচ্ছে উত্তম একজন নির্দার ব্যক্তি সত্যিকার অর্থে প্রত্যেকটা মানে মাউদ তোহমা অপবাদের জায়গা মানে তোহমতের জায়গা আশঙ্কাজনক জায়গা থেকে নিজেকে বিত রাখা হচ্ছে ইসলামের বিধান জি এরপরে আরেকটি প্রশ্ন করেছেন জাহাজের একটি ছবি উপরে অস্পষ্ট পাখির কিছু আন্দাজ করা যায় কিন্তু কোনো কিছু স্পষ্ট নয় এরকম ছবি কি এই ছবি রাখতে পারবেন জি যদি সেটা স্পষ্ট কোনো ছবি না হয়ে থাকে সুনির্দিষ্ট কোনো কিছু তাহলে এই ধরনের ছবি ঘরের মধ্যে রাখতে চাইলে রাখতে পারেন ওনার শেষ প্রশ্ন এক ব্যক্তি সমর্থবান অতীতে তা অনেক রোজা উনি রাখেননি তো এখন কি উনি ফিদিয়া বা কাউকে খাওয়ালে এটা কি ঠিক পথ হবে না এটি শুদ্ধ পথ নয় তিনি ফিদিয়া মানে দেবেন না বরং তিনি যথাসম্ভব চেষ্টা করবেন নফল সিয়ামগুলো পালন করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য আর যদি তিনি মনে করেন যে না আমি এমনি লোকদেরকে খাওয়াবো লোকদেরকে খাওয়ানো উত্তম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামে আফদাল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে কোন কাজটি সবচেয়ে শ্রেষ্ঠ কোন কাজটি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এর উত্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন এ তো আমুত তাআম লোকদেরকে খাওয়ানো সুতরাং এমনি খাওয়াতে পারে করতে পারেন প্রথমে তো অতীতে রোজা রাখেন তওবা করবেন তারপর বেশি বেশি আপনার নফল রোজা রাখবেন আর মানুষের খাওয়ালে ভালো কাজ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা কিন্তু ফিদিয়া হিসেবে নয় জি আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রহমান বলছি স্ক্যাটন থেকে জি বলুন আমার একটা ছোট প্রশ্ন সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হেরা পর্বতে বলা হতো যে ধ্যান করতেন তো আমার প্রশ্নটা হচ্ছে সূরা সূরার 52 নম্বর আয়াতে একটা কথা আছে যে আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে এইভাবে গ্রন্থ নাজিল করলাম তুমি তো এর আগে জানতে না গ্রন্থ কি ইমান কি আর বিশ্বাস কি
এইভাবে আল্লাহ বর্ণনা করছেন। যদি এই সূরা সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলে থাকেন আপনি জানতেন না ঈমান কি, কিতাব কি, বিশ্বাস কি, হেরা পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। হেরা পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এর জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছেন এবং অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য রয়েছে, ফায়াতাহান্নাসু ফি গারি হেরা, হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, এখানে ধ্যান করতেন, এ কথা কোথাও আসেনি। চিন্তা ভাবনা করা হলে মানে ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে, চিন্তা ভাবনার বিষয়টি কোরআনের মধ্যে বিষয়ে মগ্ন হয়ে ভাবা, ধ্যান যেটাকে বলা হচ্ছে সুনির্দিষ্ট কোনো বিষয়ে, এই বক্তব্য কোথাও কোরআন এবং হাদিসের মধ্যে এভাবে আসেনি। ধ্যান বলতে তো বলা হয় জীবাত্মা পরমাত্মা মিলনের জন্য ধ্যান করে অনেকে, ধ্যান অনেক অনেক বিষয় মানে ভিন্ন একটি বিশাল বিশ্লেষণ রয়েছে এবং এটা একটা ধর্মীয় ইবাদত, একটা সুনির্দিষ্ট ধর্মের ধর্মীয় ইবাদত। যে বিষয়টি আমি বলতেছিলাম সেটা হলো এই ইবাদতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনে হানিফের মধ্যে পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতের মক্কা নগরীতে যে দিন প্রচার করেছেন ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে দিন হানিফ বলা হতো। ওই দিন হানিফ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সেখানে মানে ইবাদত করতেন এবং এই সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম মূলত মানে এই বিষয়টি চিন্তা করতেন যে মানে যা আজকে যে শিরকে লিপ্ত হয়েছে মানুষগুলো এবং শিরকে লিপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হককে যারা নষ্ট করে দিচ্ছে এই বিষয়গুলো থেকে তাদেরকে কীভাবে মানে মুক্ত দেওয়া যায় বা কীভাবে তাদেরকে এই বিষয়গুলো থেকে বের করে আনা যায় এই বিষয়টি চিন্তা করতেছিলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন এবং এ কথাও কিন্তু সরাসরি হাদিসের মধ্যে রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন তার অন্তরের মধ্যে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম মানসিকভাবে এভাবে প্রস্তুতি নিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামকে কিছু বিষয় দেখানো শুরু করলেন। ছয় মাস পর্যন্ত একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, এটা পরিবেশ তৈরি হলো, ছয় মাস পর্যন্ত এটা অব্যাহত ছিল, এটাকে অধিকাংশ ঐতিহাসিকগণ ছয় মাসের কথা উল্লেখ করেছেন। কিন্তু এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিপ্রাপ্ত হওয়ার পর থেকে জীবনে কোনো দিন এই ধরনের কাজ করেন নাই। এটাই দলিল যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানে ওহির মাধ্যমে যখন হকের সন্ধান দিয়ে দিয়েছেন এরপরে আর এর কোনো প্রয়োজন নেই, এর কোনো দরকার নেই, এটি উম্মতের জন্য প্রয়োজনীয় কোনো কাজ নয় বা আমল করার কোনো বিষয় নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন নিব, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম আলমগীর হোসেন, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে স্ত্রী কি একাই কোনো তালাকের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আর সে যদি মনে করেন কোনো কাজী অফিসে যাইয়া একটা তালাক নামা বাইর করে তার স্বামীকে দেয় তালাক হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। তালাক সম্পর্কে প্রশ্ন করেন, আমরাও জবাব দেওয়ার চেষ্টা করি। তালাকের বিষয়টি তো ভাই কাঙ্ক্ষিত নয়, কেন তালাকের প্রশ্ন আসবে আমাদের কাঙ্ক্ষিত সুন্দর পবিত্র পরিবারে? এটি একটি বিবেচনার বিষয় রাখলাম। প্রশ্ন হলো স্ত্রী কি নিজে তালাকের সিদ্ধান্ত নিতে পারবেন কাজী অফিসে গিয়ে, কাজী অফিসের মাধ্যমে? না, স্ত্রী তালাকের নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি কাজী অফিসে গিয়ে কাজের মাধ্যমে যে তালাকের কাজটি করে থাকেন এটি ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য তালাক নয়। তালাকের বিষয়গুলো তাকে মানে কোনোভাবে মানে যেহেতু জুডিশিয়াল কোর্ট না, এটি এখানে যিনি যেটা করতে পারেন কোনো স্ত্রী যদি তার অধিকারের দিক থেকে তিনি বঞ্চিত হন অথবা অধিকারের কারণে তিনি মানে স্বামী এই স্বামী থেকে তিনি তাকে বিচ্ছিন্ন হওয়া ফরজ মনে করেন, বাধ্যতামূলক মনে করেন, সেক্ষেত্রে স্বামীর সাথে মানে কোনোভাবে মানে সমঝোতা আসার কোনো সুযোগ না থাকে, অনেক সময় সমঝোতা আসতে পারে, পারিবারিকভাবে সমঝোতা আসতে পারে, যেটা আমাদের দেশে সালিশি বলে থাকে, মানে সেভাবে সমঝোতা আসা যেতে পারে। কিন্তু সেটাও যদি সুযোগ না থাকে তখন স্ত্রীর জন্য যে আইজ রয়েছে তিনি কোর্টের আশ্রয় নেবেন, জুডিশিয়াল মানে সিস্টেমে যেটা আমাদের অথরাইজড কোর্টে যে যাবেন, কোর্টে গিয়ে তিনি তার সমস্যাটুকু বলবেন এবং কোর্ট এই ব্যাপারে স্বামীকে বাউন্ড করবে, বাধ্য করবে, সে অবশ্যই তালাক দিতে বাধ্য হবে। তখন যদি তালাক নাও দেয় তখন কোর্ট এখানে ফয়সালা দিলে তালাক হয়ে যাবে। কোর্ট এই বিয়েকে ফাস্ক করার অধিকার রাখে, সেটা হলে বিয়েকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়ার অধিকার রাখে। তখন কোর্ট বলবে যে না মানে যেহেতু এইটা হক
তার হক আদায় করা হচ্ছে না এই মর্মে কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেটা গ্রহণযোগ্য সেটা আমরা প্রশ্ন নিব আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ ইউনূস বলছিলাম নারায়ণগঞ্জ থেকে জি ভাইয়া বলুন যে আমি জানতে চাচ্ছিলাম যে মোবাইল টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা ধন্যবাদ আপনাকে পেছন থেকে প্রশ্নটি কোরআন তেলাওয়াত মোবাইলের মাধ্যমে অথবা টেলিভিশন অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে শুনলে সওয়াব হবে কিনা আল্লাহর কালাম যেটা যেখান থেকে শুনেন না কেন সওয়াব হবে অবশ্যই যেহেতু এটা কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এর মর্যাদা অপরিসীম যিনি কোরআন শুনবেন তিনিও সওয়াব পাবেন আর যিনি তেলাওয়াত করবেন তিনিও সওয়াব পাবেন তবে মানে সরাসরি তেলাওয়াতের যে ফজিলত রয়েছে সেটা হয়তো নাও হতে পারে তবে এর সওয়াব আছে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল ঈমানের পরিচয় ইমানের পরিচয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইমানদার ব্যক্তিগণ যদি ইমানের পরিচয় লাভ করতে না পারেন তাহলে তারা সবচেয়ে বেশি ইমানের ক্ষেত্রে পদভ্রষ্ট হবেন এবং মুসলিম উম্মার বিভিন্ন যে ফেরকা রয়েছে এরা মূলত ইমানের পরিচয় সর্বপ্রথম বিভ্রান্ত হয়ে গেছে ফলে মূলেই যারা বিভ্রান্ত হয়েছে তারা আর হেদায়তের আলো পেতে পারেনি তারা আমলের দিক থেকে নিজেদেরকে সংশোধন পরিমার্জিত করতে পারেনি তাই ইমানের বিষয়টি আমাদেরকে জানতে হবে ইমানকে আমরা অনেকেই রিফাইন করে থাকি মানে শাব্দিক দিক থেকে বিশ্বাস হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো ইমান শব্দ বিশ্বাসকে বোঝায় না ইমান শব্দটি সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি কিতাবুল ইমানের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি সমস্ত আহলুল লুগা মানে আরবি ভাষাবিদকে চ্যালেঞ্জ করেছেন যে ইমান শব্দটি এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো কোনো একটা বিষয়কে অন্তরে মেনে নিয়ে তার স্বীকৃতি প্রদান করার নাম হচ্ছে ইমান এই জন্য আমরা যখন ইমানকে শুধু বিশ্বাস হিসেবে মনে করে থাকি এখানে আমাদের বিশাল ভুল হয়ে যাচ্ছে ফলে অনেকেই ইমানের সংজ্ঞা দিচ্ছেন বিশ্বাসের সংজ্ঞা এবং মনে করছেন যে শুধুমাত্র বিশ্বাসের কতগুলো সাবজেক্ট অথবা বিশ্বাস মানে মানে রিলেটেড কতগুলো বিষয় মূলত ইমান ব্যাপারটি এমন নয় বরং ইসলামে ইমান হচ্ছে হুয়াল ইতিরাফু মা আল ইজআন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন ইমান হচ্ছে আল ইতিরাফু মা আল ইজআন যে কোনো একটা জিনিস আপনি সম্পূর্ণরূপে মেনে নিয়ে তারপরে মুখে এটার স্বীকৃতি প্রদান করবেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মানে ইমানের বিষয়টি মৌখিকভাবে স্বীকৃতি প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না যেমন মুখের এই স্বীকৃতিটি যখন নষ্ট হয়ে যাবে তখন সে ইমানদার থাকবে না যেমন শয়তান তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের বিষয়টি মানে জানা রয়েছে সে অন্তরে সম্পূর্ণ বিশ্বাস করে কিন্তু সে মুখের স্বীকৃতি পরিপূর্ণ আমরা একটি প্রশ্ন যাব তাহলে যেটি এরকম আপনার অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্মের সম্পাদন কর্মের সম্পাদন এতে মিলিলে বলে ইমানটা পরিপূর্ণ হতে পারে হবে জি আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি তাপস থেকে বলছি সালমান জি বলুন হুজুর আমি গত সপ্তাহে শুনতে পাচ্ছি যে বিতরের নামাজটা একবারে পড়ার জন্য তাসাউদ না পড়ে এখন আমি ওইভাবে পড়তেছি অনেকে বলতেছে এটা হবে না এই যে তাসাউদ এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো অনেকে সেজদায় হাত রাইখা মাথা একটু উঠে আরেকটা সেজদা দিয়ে সেজদাটা কি হবে না পুরো উঠে বসতে হবে জি জি আর আমার তিন নম্বর প্রশ্ন হলো আমার হাজবেন্ড ব্যবসা করতেছে একজনের সাথে হ্যাঁ এখন ব্যবসা হোক বা না হোক বিক্রি হয় বা না হয় আমাকে প্রতি মাসে 20,000 টাকা করে দেয় এখন এই টাকাটা কি আমার সুদের মতো হবে না হাজবেন্ডও থাকে টাকাটা উনার ব্যবসার উপরে খাটতেছে এখন ব্যবসা হোক বা না হোক আমাকে 20,000 টাকা করে প্রতি মাসে দিতেছে এটা কি আমার সুদের দিক থেকে হইতেছে ধন্যবাদ আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিতর নামাজে উনি যে আপনার দ্বিতীয় রাকাতে বসেন না আপনি এটা মানছেন কেউ কেউ বলছেন যে ঠিক হচ্ছে না উনি কী করবেন না কেউ কেউ কত কথাই বলবে যেহেতু হাদিস দ্বারা সব প্রমাণিত হয়েছে আপনার সালাত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এটাই হাদিস এবং ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে তার পরিচয় কী ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু এইভাবে সালাত আদায় করতেন মর্মে সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং কেউ বললে সে তার এই কথা আর কোনো মূল্য নেই ইসলামের মধ্যে কেউ কেউ অনেক কথাই বলে যেহেতু দলিল পাওয়া গিয়েছে সুতরাং দলিলই মূলত ইসলামের একমাত্র অবলম্বন এবং আমাদের সমস্ত আমলের নির্ভর হচ্ছে দলিলের উপর যেহেতু দলিল পাওয়া গিয়েছে এটি শুদ্ধ তারপরে প্রশ্ন সেজদা থেকে হাত রেখে উঠে বসা এই এই বিষয়টা না আপনি অবশ্যই পরিপূর্ণরূপে বসবেন তারপরে সেজদা করবেন অন্যথায় আপনার সেজদা হবে না সলাত হবে না সেজদা হবে না সলাত হবে না আবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ এটি রোকন সলাতের মধ্যে এটি অধিকাংশ আহলে তাহকিক ওলামায়ে কেরাম বলেছে এটি রোকন সেটা হলে সম্পূর্ণরূপে আপনি বসবেন
বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়া বলেছেন সেখানে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াফু আন্নি, মানে এখানে অনেকগুলো দোয়া আছে। যখন দোয়া পড়ার প্রসঙ্গ আসে তার স্পষ্ট বোঝা যায় যে স্পষ্ট বুঝতে হবে জি। সুতরাং যেহেতু মানে না বসে আপনি যেভাবে বলছেন সিজদা দিচ্ছে, এই সিজদা হবে না এবং সালাত হবে না জি। ওনার শেষ প্রশ্ন, ওনার স্বামী একজনের সাথে ব্যবসা করেন, সেখানে উনি থাকেনও, তো লাভ বা লোকসান যেটা হোক প্রতি মাসে ওনাদেরকে 20,000 টাকা করে ফিক্সড অর্থ দেন, এটা কি সুদ হবে নাকি? এটি দুঃখিত আমি উত্তর দিতে পারবো না, কারণ হচ্ছে এটা চুক্তির উপর নির্ভর করছে, চুক্তিটা কিসের উপর হয়েছে, ফিক্সডের বিষয় না। এই জন্য মানে প্রশ্ন করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কিসের ভিত্তিতে চুক্তি করেছেন। সেই চুক্তিটা যদি ব্যবসার ভিত্তিতে হয়ে থাকে এবং সেটা যদি ব্যবসায় সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয়, শরিয়া অনুযায়ী হয়ে থাকে, তাহলে শুদ্ধ। আর যদি চুক্তি হয় সুদের ভিত্তিতে, 20,000 টাকা করে দেবেন, তাহলে অবশ্যই সেটা শুদ্ধ হবে, কোনো সন্দেহ নেই। তাই চুক্তির উপর নির্ভর করছে, এটা আমার কাছে স্পষ্ট হয়নি বক্তব্য থেকে। তাহলে মানে চুক্তির বিষয়টা আসলে স্পষ্ট বলা স্পষ্ট হতো জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে আমি আমি ঢাকা থেকে বলছি না, সাইদ আল আবুল আলা মওদুদি, এই কোরআনের তাফসিরটা কি ঠিক আছে কিনা, এটা আমি এনেছি আর কি পড়ার জন্য, আমি পড়ি যে ঠিক আছে কিনা। ধন্যবাদ। আর আমার আর একটা প্রশ্ন হলো যে কোরআন তেলাওয়াত তো শুরুতে দূর শরীফ পড়া যাবে কিনা জি? দূর শরীফ কোরআন তেলাওয়াত তো শুরুতে দূর শরীফ পড়া যাবে কিনা প্রতিদিন? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটি তাফসির গ্রন্থ সম্পর্কে প্রশ্ন করেছেন। অনেক তাফসির গ্রন্থ আছে, তো এক একটা তাফসির গ্রন্থের এক একটি বৈশিষ্ট্য আছে, যারা এই বিষয়ে গবেষণা করেন তারা এই বিষয়ে আর ভালো বলতে পারবেন। তো উনি যেই তাফসিরের কথা বলেছেন সেটি উনি পড়ছেন, উনি কি পড়তে পারবেন? তাফসির পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কোনো বিষয় সম্পর্কে কনফিউজড হন সেটা অবশ্যই হক যেটা সেটা জেনে নিতে হবে আপনাকে। মানে এই তাফসির পড়ার অর্থ এই নয় যে তাফসিরের যত কথা আছে সবগুলোকে আপনাকে মানে সত্য হিসেবে মেনে নিতে হবে, ব্যাখ্যা হিসেবে মেনে নিতে হবে, না। মানে এখানে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের পরে এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে মানে সেগুলোর মধ্যে মানুষের লেখা হওয়ার কারণে কম বেশি ভুল থাকতেই পারে এবং ভুলের সম্ভাবনা মুক্ত নয়। এই জন্য মানে সেই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কোনো বক্তব্যের মধ্যে নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সব মিলিয়ে আপনাকে কনফার্ম হতে হবে যে এই কথাটুকু মানে সহি কিনা। যদি সহি হয় গ্রহণযোগ্য, আর সহি না হলে মানে মনে প্রশ্ন জাগলে আপনি জানতে হবে। এটা শুধু এই তাফসিরের ব্যাপারে বলছি না, যে কোন তাফসির, এটা সকল তাফসিরের ক্ষেত্রে প্রযোজ্য। মূলত মানে তাফসিরের যত কিতাব এই পর্যন্ত রচিত হয়েছে কেউ এই কথা বলে না যে সমস্ত কিতাব নির্ভুল, একেবারে এই ভুল মুক্ত, কোরআন নির্ভুল। কোরআন ব্যাখ্যা আসতে গিয়ে যিনি ব্যাখ্যা করছেন তার একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, তার দৃষ্টিভঙ্গি তিনি উল্লেখ করতে পারেন। সুতরাং কোনো ক্ষেত্রে যদি আমাদের মনে মনে প্রশ্ন জাগে তিনি আরও তাফসির গ্রন্থ দেখে মূল্যায়ন করে দেখতে বিষয়গুলো মানে স্পষ্ট হতে হবে। কোনো বিষয় সম্পর্কে যদি আপনার কাছে খটকা লেগে যায়, মনে হচ্ছে যেন মানে এটা কনফিউশন আছে, তাহলে আপনি একজন সহি যার কাছে জ্ঞান আছে তার কাছ থেকে প্রশ্ন করে জেনে নিতে হবে। কিন্তু কোনো বইকে মানে সাদা কালো লেখা আল্লাহর কিতাব ছাড়া, কোরআনে করিম ছাড়া কোনো বইকে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, এটাকে ওহির মর্যাদা নিয়ে আসা এটি জায়েজ নেই, মনে করা যে এটা নির্ভুল সব কিছু ঠিক আছে, যে কোনো তাফসির ক্ষেত্রে হতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, পবিত্র কোরআন পড়া শুরুতে কি দরুদ পড়া যাবে? না, শুরুতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন তেলাওয়াত করবে তখন আউযু বিল্লাহ দিয়ে শুরু করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশের বাইরে আপনি নিজে তৈরি করতেছেন এবং নিজের বিধানকে সবচেয়ে পবিত্র মনে করতেছেন না? এটি পবিত্র মনে করে থাকলে বেদাত হবে, গুণাগার হবে। তাহলে আমরা আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ পরে আমরা শুরু করে দেব, শুরু করবেন এই যেভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ঠিক সেভাবেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা জানি কুফরি করা এবং মুনাফিক এইটা সম্পর্কে যদি আরেকটু পরিষ্কার করে আমাদেরকে বলেন। আর একটা হলো, আর একটা প্রশ্ন আমার, সিজদায় গিয়ে আমাদের মধ্যে তো শয়তানের ওয়াসওয়াসা থাকে, তো সিজদায় যখন অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা হয় সিজদায় গিয়ে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি পড়তে পারবো কিনা? আর আর তিন নম্বর প্রশ্নটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদ ও সালাম পাঠাতে হবে, তো এটা কি আমরা শুধু দরুদে ইব্রাহিম পড়লেই কি এটা আমাদের সালাম এবং দরুদ পাঠানো হবে,
এটা একটু জানতে চান। ধন্যবাদ আপনাকে। উনি প্রথমে যেটা বলেছেন যে পবিত্র কোরআনে কাফির মুনাফিক মুনাফিক ইত্যাদি বিষয় এসছে, তো কাফির সম্পর্কে মোটামুটি ধারণা আছে, মুনাফিকের বিষয়টি কেমন? মুনাফিকের মানে মূল পরিচয় হচ্ছে যে আসলে প্রকাশ্যে ইসলামের কথা ঘোষণা করে নিজেকে মুসলিম দেখায়, মুসলিম পরিচয় দেয়, পাসপোর্টে মুসলিম, আইডি কার্ডে মুসলিম, ভোটার তালিকায় মুসলিম, মানে আরও যে সমস্ত মানে অফিস আদালতে সব কিছুতে মুসলিম, কিন্তু মূলত অন্তরের মধ্যে তার ইসলামের প্রতি বিদ্বেষ, ঘৃণা, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিদ্বেষ, ঘৃণা এগুলো রয়েছে, সে হচ্ছে মুনাফেক। এই মুনাফেক দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আকিদাগত দিক থেকে মুনাফেক, আর হচ্ছে আমলি দিক থেকে মুনাফেক। আমলি দিক থেকে যে ব্যক্তি মুনাফেক, সে মানে নেফাকের দিক থেকে সে একটু ছোটো ক্ষুদ্র, কিন্তু আকিদাগত দিক থেকে যে মুনাফেক সে মূলত কাফের চেয়ে জঘন্য, কোরআনে কারিমের মধ্যে তাকে কাফের চেয়ে নিকৃষ্ট আখ্যায়িত করা হয়েছে। এবং এই মুনাফেক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি শেখ জামিল জাইনু এর লেখা ইসলামী জীবন পদ্ধতি বাংলা ভাষায় অনুদিত হয়েছে এই বইটি পড়তে পারেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেখুল ইসলাম মোহাম্মদ সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাই মানে নেফাকুল আকবর বড় মুনাফিকিকে ছয় ভাগে ভাগ করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অন্যথা আমরা এর মধ্যে পড়ে যাব এবং আমরা মুনাফিকি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না, এটা সবাইকে পড়তে হবে, ফরজ ফরজ বিষয়। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে মানে নেফাকুল আসগর ছোটো মুনাফিকিকে চার ভাগে ভাগ করেছেন, এবং আমি কি ছোটো মুনাফিকির মধ্যে আছি নাকি বড় মুনাফিকের মধ্যে আছি, এটা আজকে সকল মুসলিম যারা আছে শুধুমাত্র আইডি কার্ডের মুসলিম তাদেরকে অবশ্যই জানতে হবে এবং এটা জেনে নিতে হবে, বিস্তারিত অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজে তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, তো সেজদা গিয়ে কি আউযুবিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, আউযুবিল্লাহ আপনি সেজদা পড়তে পারবেন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম অথবা আস্তাউযুবিল্লাহ অথবা আলিয়াউযুবিল্লাহ, যদি আপনি মনে করেন যে শয়তান ওয়াসওয়াসা দিবের সম্ভাবনা আছে পড়তে পারেন, সেজদার মধ্যে কোনো অসুবিধা নেই। আমাদেরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠানোর কথা বলা হয়েছে, এটা কি শুধু দরুদ ইব্রাহিমের মাধ্যমে পাঠানো হবে না অন্য কোনো ব্যবস্থা আছে? যে কোনো বৈধ দলীয় দরুদের মাধ্যমে সম্ভব, তবে দরুদ ইব্রাহিমের মধ্যে শ্রেষ্ঠ সন্দেহ নেই, যেহেতু সরাসরি রাসূলুল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, যেহেতু এটা ফরজের সালাতের মধ্যে আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, সুতরাং এটি শ্রেষ্ঠ, এতে কোনো প্রকার সন্দেহ নেই। অন্য কোনো দরুদ যদি কেউ করে সংক্ষেপে বা সেটাও করতে পারে, সংক্ষিপ্ত শ্রেষ্ঠ, তবে শুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে হবে, তবে দরুদ ইব্রাহিম এটাই শ্রেষ্ঠ। জি জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে ওই আমার বাবা মারা গিয়েছিলেন, যে তখন ওই আমি মানে কান্না দিয়েছে মানে নিজেকে বুঝতে পারি নাই, যে দড়ি শরীর যে জোরে জোরে পড়েছিলাম, যে বাবার যে দোয়াটা বাবা মার জন্য যে দোয়াটা পড়ে সেই দোয়াটা পড়েছিলাম, সেটা কি মানে দু চারজন আত্মীয় স্বজন ছিল সামনে, কিন্তু আমার কি এর জন্য গুনাহ হয়েছে? আর হচ্ছে আমার বাবার তারপরে একটু চেঞ্জ হয়ে গেল, মানে প্রাকৃতিক দিকটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল, এখন জানি না এটা গুনাহ হয়েছে কিনা আমার। কি চেঞ্জ হয়ে গিয়েছিল? আমার বাবার মৃত্যু বডিটা কেমন যেন একটু কেমন আমি যে যেমন প্রথম দেখলাম তারপরে আমি দোয়া টোয়া করার পরে কেমন যেন একটু হয়ে গেলেন আমরা বুঝলাম, লাশ অন্যরকম, এটা অন্য প্রসঙ্গ, আমরা ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। আপনাকে আর কোন প্রশ্ন আছে? আমার আমার ছেলে হচ্ছে 16 ডিসেম্বরে 17 তারিখের জন্ম হয়েছিল, দেখে এই প্রসঙ্গে মানে ডিসেম্বরে জন্ম হয়েছিল দেখে আমি বিজয় নাম রেখেছিলাম, তো এই নামটা কি আমার সঠিক একটু আছে কিনা, ডাকতে পারবো কিনা বিজয় বলে? জি জি, মানে ডিসেম্বরের জন্য রেখেছিলাম। জি জি জি। আর আর আরেকটা প্রশ্ন হচ্ছে ইস্তিমা যে হচ্ছে, জি জি, ওই সেই ইস্তিমা কি আমাদের জন্য মানে ওখানে শরীক হওয়া যা বৈধ এটা কি? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে ওনার বাবা মারা যাওয়ার পরে তো ছেলে মেয়েদের একটু অবস্থা অন্যরকম হয়, আবেগঘন হয়, উনি দরুদ শরীফ পড়েছেন, উনি বলছেন কি এতে কোনো গুনাহ হয়েছে?
হ্যাঁ গুনাহ তো হয়েছে, যেহেতু মানে আপনি সবর করেন নাই, জোরে জোরে আপনি মানে চিৎকার করে করে হয়তো মানে মানে কি দরুদ পড়েছেন অথবা আপনি বলেছেন কি কি পড়েছেন, যাই হোক আবার অন্যরা শুনেছে, তবে তবা করে নিন। এটি মানে মানুষের একটা অবস্থা তৈরি হতে পারে, সে অবস্থা হয়তো মানুষ নিজেকে কন্ট্রোল নাও করতে পারে, কিন্তু কন্ট্রোল না করলেও মানে প্রথমে কন্ট্রোল না করলে পরে তাকে তবা করে নিলে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেবেন। এখানে কয়েকটি বিষয় চলে আসে, বাবা বা মারা যাওয়ার পরে স্বাভাবিক বিষয় তো সন্তান তো কান্না আসবে কাঁদবে একটি বিষয়, আরেকটি হলো বিলাপ করা, বিলাপ করা বিলাপ করাটাই গুণা হবে, স্বাভাবিক কান্না আসলে একটু তো যেমন কথা বলে একটু সমান স্বাভাবিক জোরও হতে পারে, বিলাপ তো অন্য জিনিস না, মানে উনি যেটা বলেছেন সেটা জোরে জোরে উনি মানে বলেছেন এবং লোকেরা অন্যরা শুনেছে, এই ধরনের একটা যেটি মানে আসলে মানে বিলাপ হলে এটা গুণের বিষয়, উনি আপনার তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তবা করবেন তো অবশ্যই, জি তবা করবেন জি। উনি আরেকটি জিনিস বলেছেন যে মারা যাওয়ার পর বাবার যে লাস্টটা একটু অন্যরকম লেগেছে, তো লাস্ট তো মারা যাওয়ার পর তো অন্যরকম লাগবে, এতে কি আবার উনি ধারণা করছেন ওনার বিলাপের কারণে বা কিছু কারণে শুভ হয়েছে কি না? না এটি মানসিক বিষয়, এ নিয়ে আপনি কোনো টেনশনের কারণ নেই। আর দ্বিতীয়ত মানে মানুষের মৃত্যুর পরে মানুষের মানে শরীরে যে কেমিক্যাল অবস্থা সেটা বিভিন্নভাবে চেঞ্জ হতে পরিবর্তন হয়, চেঞ্জ হতে পারে, জীবিত ব্যক্তি আর লাস্টে একরকম হবে না, এক জিনিস হবে না এবং মানে চেঞ্জেবল চেঞ্জেবল যে কোনো কোনো কারণে চেঞ্জ হতে পারে, যেমন কোনো ব্যক্তি মানে মানে রক্তক্ষরণের কারণে যদি মৃত্যু হয় তার একটা অবস্থা হয় থাকে, আবার আরেক ব্যক্তি মানে পেটের পীড়া মারা গিয়েছে তার অবস্থা, মেডিকেল সায়েন্সের ব্যাপার, সুতরাং এটি হ্যাঁ এটি মানে এটা নিয়ে কোনো ধরনের টেনশনের বিষয় কারোর জন্য দুশ্চিন্তার বিষয় নয় এগুলো। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, ওনার সন্তান 16 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন, তো এই বিবেচনায় উনি নাম রেখেছেন বিজয়, এতে কোনো অসুবিধা আছে কি না? বিজয় নাম রাখা অসুবিধা বা না জায়েজ বিষয় নয়, এটি জায়েজ রয়েছে, কিন্তু মানে মুসলিম সন্তানদের জন্য উত্তম নাম রাখার বিষয়টি পিতামাতার হক, পিতামাতার উপর সন্তানের হক এটি দাবি আছে, সুতরাং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সকলের জন্য উত্তম, তবে এই নামটা জায়েজ না জায়েজ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইস্তেমা যে হয় সেখানে আমাদের বোনরা সেখানে শরীক হতে পারবেন কি না? না বোনদের জন্য অংশগ্রহণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এটি শুধুমাত্র মানে পুরুষদের জন্য করা হচ্ছে, আর দ্বিতীয়ত এখানে এটি একটি দৃষ্টিভঙ্গি একটা গ্রুপের একটি গ্রুপের মানে বিষয়, এটা কোনো ইসলামের বিষয় না, এটা সুনির্দিষ্ট গ্রুপের মানে তৎপরতা তাদের দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রে যদি কোরআন এবং হাদিসের অনুসরণ করার জন্য আপনারা চেষ্টা করেন, কোরআন এবং হাদিস জেনে অনুসরণ করার জন্য চেষ্টা করুন, এটাই সবচেয়ে উত্তম কাজ, কারণ মুসলিম উম্মা যদি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো একটা বিষয় তো এরকম, ইসলামে তো তাবলিগ জায়েজ না, যে আমরা যদি কেউ তাবলিগ করেন এবং সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানহাজ পদ্ধতি করেন তাহলে তো তাবলিগের কাজ মুসলমানরা করতে পারে, সকলের জন্য জায়েজ, সকলের জন্য জায়েজ আছে। তো আমরা এখন ছোট একটা বিরতি নেব একটা ফোন নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, আমি রাজবাড়ী থেকে আনোয়ার হোসেন। জি বলুন। আমি বেশ কয়েকটা প্রশ্ন করব, দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন, বেশ কিছুদিন পাইনি তো। তিনটির মধ্যে সীমিত থাকবেন। জি বলুন। জি জি শোনেন হুজুর, আত্মা ইয়াতো কি মিরাজে নাজিল হয়েছিল? যদি নাজিল না হয়ে থাকে কিভাবে আত্মা ইয়াতো শুরু জানাবেন? ইমাম আহমেদ, দুই নম্বর ইমাম আহমেদ, ঠিক ইমাম আহমেদ বিন হাম্বল আল্লাহকে 100 বার দেখেছেন এবং 100টি প্রশ্ন করেছেন, এই কথাটি কি সহি হাদিসে বর্ণিত আছে? আর একটা প্রশ্ন হলো, ঔষধি গাছের ডাল বা শিকড় গায়ে বা হাতে লাগাইলে বাত নিরাময় হয়, এটা কি জায়েজ কিনা? আর একটা প্রশ্ন হলো, মুদ্রার নাভির নিচের পশম শেভ করা লাগবে কিনা? অসুস্থ বা মানে মৃত্যুসজ্জায় অবস্থায় কেউ শেভ করে দিবে দিতে পারবে কিনা যদি মাহরম তার জীবিত না থাকে? আর টুপি সুন্নত বলেই জানি, সবসময় কি রসুল সাল্লাম টুপি পড়তেন না? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আমাদের নামাজে আত্মাহুতি পড়ি এটা কি নাজিল হয়েছিল? না, এটি ওহির মাধ্যমে নাজিল হয়নি, মানে কোরআন এবং হাদিসের সব বক্তব্য কিন্তু ওয়াহি, কিন্তু যেগুলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন হিসেবে ওহির মাধ্যমে নিয়ে এসেছেন মানে সেগুলো কোরআন, আর বাকিগুলো হাদিস, এটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিক্ষা দিতেন যেমনিভাবে সূরা শিক্ষা দিতেন,
ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের গুরুত্ব বোঝা গিয়েছে। এটি যদিও মানে ওহির মাধ্যমে নাজিল হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি ছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদ কাবদুল ইবনে মাসউদ বলতেছেন যে আমাদেরকে শিক্ষা দিতেন যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা শিক্ষা দিয়েছেন, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের যে শব্দগুলো আয়াতগুলো এত জিবরাইল ইসলাম সরাসরি এনে পৌঁছিয়েছেন, আমরা তো জানি হাদিসে তোহি হাদিস ওয়াহি, কিন্তু এটা এটা নবী ইসলামকে বার্তা দেওয়া হয়েছে, উনি ওনার ভাষায় বলেছেন। হ্যাঁ, মানে এই শব্দগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে প্রাপ্ত হন নাই, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মিনিংটা দিয়ে দেওয়া হয়েছে, মানে বিষয়টা দেওয়া হয়েছে, উনি ওনার মতো করে বর্ণনা করেছেন, এক্সপ্রেস করেছেন শুধু। তো সেই অর্থ তো এটা নাজিলে বলা যায় ওই অর্থে না, ভাবটা ভাবটা কোরআন করিম ছাড়াও হাদিস তো অবশ্যই মানে ওহি মুনাজ্জাল নাজিলকৃত ওয়াহি, কিন্তু ওয়াহি দুইটা স্টেজ রয়েছে, একটা হচ্ছে নাজিলকৃত যেটা সরাসরি জিবরিল আমিন নিয়ে এসেছে শব্দ সহ সেটি, আর সেটা হলো কোরআন, আর বাকি কোরআন ছাড়া এটা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জি, উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, ইমাম আহমেদ হাম্বল উনি 100 বার আল্লাহকে দেখেছেন, 100 বার আল্লাহকে দেখেছেন, 100টি প্রশ্ন আল্লাহকে করেছেন না, ফালতু কথা, কোনো হাদিস বা কোনো বর্ণনা বাদে সাব্যস্ত হয়নি, ঠিক নয় এগুলো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কোনো ঔষধি গাছের মাধ্যমে কি নিরাময় সম্ভব? হ্যাঁ, হতে পারে, যদি মেডিকেল সায়েন্স প্রমাণ করে অথবা হেকিমের যে শাস্ত্র আছে প্রমাণ করে তাহলে নিরাময় হতে পারে, যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে রোগ এবং রোগের সাথে তার যে চিকিৎসা আছে চিকিৎসা অবতীর্ণ করেছেন। আর ওষুধি গাছ তো অনেক আছে যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা মানে আজকে বহুদিন আগ থেকেই মানে ইউনানি তারপরে আয়ুর্বেদীয় হেকিমি চিকিৎসা পদ্ধতিতে সেটি প্রমাণিত হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, মুর্দার নাভির নিচে যে পশম এটা যদি মাহরম কেউ না থাকে তাহলে কি শেপ করা যাবে? না, এটি কারো দায়িত্ব নয় যে এরা কোনো মৃত ব্যক্তির মানে এগুলো শেপ করে দেবে, অথবা কোনো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির এগুলো শেপ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেভাবে আছে সে অবস্থায় তাকে ছেড়ে দিলে চলবে। উনি শেষে প্রশ্ন করেছেন, টুপি পরা কি সুন্নত নয়? নবী সাল্লাম কি সবসময় টুপি পরতেন না? নবী সাল্লাহ আলী সাল্লাম টুপি পরেছেন, সবসময় পরেছেন মনে হয় হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আর বাকি নবী সাল্লাহ আলী সাল্লাম এর টুপি পরার পদ্ধতি আমাদের টুপি পরার পদ্ধতিও না, নবী সাল্লাহ সাল্লাম যখন পাগড়ি পরেছেন পাগড়ির সাথে টুপি পরেছেন, মানে পাগড়ির সাথে টুপি পরেছেন, এই মর্মে সহি রাওয়ায়েত সাব্যস্ত হয়েছে। আর এটি সুন্নাত বলতে মানে আরবদের একটা প্রচলিত প্রথা ছিল, এটি কাস্টম, মানে এটি হলো প্রথা প্রচলনের উপর নির্ভর করছে। সুন্নাত বলতে যেটা বোঝায় মানে ইবাদতের উদ্দেশ্যে যে সুন্নাত সেই সুন্নাত এটি নয়। তো আমাদের সমাজে অনেকে টুপি পরেন, এটা তো ভালো বিষয়, অনেকে কিছু ধারণা পোষণ করেন টুপি না পড়লে নামাজ পড়া যাবে না, টুপি না পরে ধর্মকর্ম করাটাকে অনেকে মনে করেন একটা অপরাধের বিষয়, এই দৃষ্টিভঙ্গি ঠিক আছে কি না? না, শুদ্ধ টুপি না পড়লে নামাজ পড়তে পারবে না, কেন নামাজ পড়তে পারবে? প্রথমে স্বামীর মধ্যে এমনি আবেদিন রহমতুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন, রাস, কোনো ব্যক্তি মাথা যদি তার খালি থাকে সে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে অনেক ধারণা এরকম আছে যেটা আসলে ইসলাম বলেনি, আমাদের ধারণা অনেকে না, ওগুলো আন্দাজ, যেহেতু আমরা পড়া করি না, মূল কথা তো একটাই, মূল ফরজ বিষয়ে গুরুত্ব দিই না, যেটা ফরজ না সে বিষয় নিয়ে না জানলে তো অবশ্যই এরকম হবে, না জানলে অবশ্যই। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো, কে বলছেন, কোথেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, আমার নাম মিনারা। জি বলুন। আমার মানে বাবু হওয়ার আগে আমি একটা মানত করছিলাম যে মা যারে আমার সন্তান হলে আমি খাসি দেব, কিন্তু পরে জানতে পারি এটা জায়েজ নাই, কিন্তু এখন এই কি খাসিটাকে আমি অন্য জায়গায় জগদিয়া গরিব মানুষকে দিতে পারবো? আর একটা প্রশ্ন হলো, আমি যখন ক্লাস পড়ি মনে হয় যে একটু ভুল হয় আর একটু জোরে জোরে পড়ি, এটা কোনো গুণা আছে কিনা? জোরে কি পড়েন? কুরআন তেলাওয়াত করি মানে একটু জোরে আর কি সাউন্ড করে। জি 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 ধন্যবাদ আপনাকে। বোন, আমার যখন কোনো ধর্মীয় ব্যাপারে সিদ্ধান্ত নেই সেটাকে একটু জেনে নিয়ে করাটা ভালো না? যে আপনি মাজারে খাসি দেওয়ার মানত করেছেন, মানত করার আগে জানলে কি ভালো হতো না? সাইফুল্লাহ ভাই কি বলবেন? উনি মানে আপনি যে মানটা করেছেন এটি সম্পূর্ণ গর্হিত হারাম শিরক, এবং এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই খাসি আপনার মানে আপনি যদি জবে করে ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিন করতে পারেন, সেটা করতে পারেন, কিন্তু মানে আপনি কোনো মাজারে এই মান্যত হিসেবে খাসি দিতে পারবেন না, এটি ইসলামের শরীয়তের মধ্যে শিরক এবং বড় শিরক, শুধু শিরক না বড় শিরক।
তাই মানে নিজের মানে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে এই কাজ করার কোনো দরকার নেই, সতর্কতা অবলম্বন করুন। আমাদের বোন আরো প্রশ্ন করেছেন, উনি কোরআন একটু জোরে জোরে পড়েন, এতে কি গুনাহ হবে? জোরে জোরে যদি আপনি এমনভাবে পড়েন যে মানে বাহিরের মানে বেগানা পুরুষ যারা মাহরাম নয় তারা আপনার আওয়াজ শুনতে পায়, তাহলে এই কাজটি শুদ্ধ হবে না। কিন্তু যদি ঘরের মধ্যে পড়েন জোরেও পড়তে পারেন, ঘরের মধ্যে জোরেও তেলাওয়াত করা যায়, সেখানে যদি মাহরামরা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। মানে শুধু আওয়াজটা মানে খেয়াল রাখতে হবে যে বাহিরের কোনো লোক, কারণ এই আওয়াজ শুনে আবার মানে মানসিকভাবে দুর্বল প্রকৃতির লোকেরা আবার কোনোভাবে দুর্বল হয়ে পড়ে কিনা, এই জন্য মূলত ইসলাম এটাকে নিষেধ করেছে। বাকি তেলাওয়াত জোরে করাও জায়েজ রয়েছে, আস্তে করাও জায়েজ রয়েছে, পরিবেশ পরিস্থিতি বুঝে করবেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি হেমন্ত সাথে বলতেছি। কে বলছেন? হ্যাঁ, মোহাম্মদ মুজাম্মেল সাথে বলতেছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হয়েছে, মানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইয়ের মধ্যে পড়ছিলাম যে সুন্নত হচ্ছে আল্লাহ রাসূল যেটা সবসময় করছে সবসময় করা সুন্নত, মাঝে মাঝে করছে মাঝে মাঝে করা সুন্নত জিনিসটা। এখন আমি যে বেতের নামাজ যেটা প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে কাফের, তৃতীয় রাকাতে কুল হাল্লা, এটা কি সবসময়ের জন্য করছেন, সবসময়ের জন্য পড়বো না অন্য কোনো সুরা দ্বারা প্রমাণিত আছে? তেমনিভাবে যে মাগরিব নামাজে এবং ফজর নামাজে সুন্নাত নামাজের মধ্যে যে কাফিরুন এবং কুল হাল্লা, কি এটা সবসময়ের জন্য পড়বো না মানে মাঝে মাঝে একটু চেঞ্জ করে পড়বো? আমার আরেকটা প্রশ্ন, আমি ধরুন বেতের নামাজ পড়তেছি, আমি এখন মনে মনে চিন্তা করলাম, নিয়ত করলাম যে তিন রাকাত পড়বো, এখন সেটা কি আমি নামাজের ভিতরে যেহেতু প্রথমবার আমি নিয়ত করে তিন রাকাতই করছি, পরে কি এটা আমি পাঁচ টাকাতে বা ইসে নিতে পারবো, অথবা এক টাকা দুই রাকাতে নিতে পারবো, দুই রাকাত করে সালাম ফেরাতে পারবো কিনা, বা দুই রাকাত জন্য নিয়ত করছি এটা আমি তিন রাকাতে নিতে পারবো কিনা? ধন্যবাদ, আপনাকে খুব জটিল করে প্রশ্ন করছেন আপনি। এ ভাই প্রশ্ন করলেন সুন্নত প্রসঙ্গে, আমাদের এক ভাইয়ের গ্রন্থের উল্লেখ করে বক্তব্য উল্লেখ করে সুন্নত প্রসঙ্গে জানতে চাই। ভাই ক্রিটিক্যাল প্রশ্ন করেছেন আমাকে আটকানোর জন্য, তো যাই হোক, প্রথম প্রশ্ন যেটা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুন্নাত মানে কন্টিনিউ করতেন, কখনো কন্টিনিউ করতেন না। সুতরাং কন্টিনিউ কোনো কারণে যদি সুস্থসম মানে না করে থাকেন, সেই সুন্নতটুকু কন্টিনিউ করাটাও সুন্নত, যদি কেউ কন্টিনিউ করে তাহলে সুন্নত, যদি সুন্নত প্রমাণিত হয়। কারণ হচ্ছে রাসূলুল্লাহ আসলাম কন্টিনিউ করতেন না কখনো কোনো কোনো আমল, কারণ এটি উম্মতের উপর ফরজ অথবা বাধ্যতামূলক হয়ে যাবে। লাউলা আনা শুক্কালা উম্মতি লা আমারতুহু বিসওয়া কিন্তা কুল্লি সালাহ, মানে অথচ রাসূলুল্লাহ মোসাক করতে নিয়মিত, কিন্তু আমি প্রত্যেক সলাতের আগে মোসাক করতে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি না, কারণ তোমাদের উপর এটা বাধ্যতামূলক হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ আসলাম বিষয়গুলো যদি সুন্না হিসেবে প্রমাণিত হয়, কোনো ব্যক্তি সেই সুন্নাকে যদি কন্টিনিউ অনুসরণ করে তাহলে করা জায়েজ রয়েছে। যেমন আপনি মানে সূরাতুল আলা, তারপরে সূরাতুল কাফের, সূরা ইখলাস যদি পড়েন, কন্টিনিউ করলেও এটি সুন্না হবে, সুন্নার বাইরে যাবে না, যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন জুমার সালাতের মধ্যে ফরজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, আর দ্বিতীয় মানে সূরা গাশিয়া পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা মাঝে মধ্যে পড়তেন, আবার মাঝে মধ্যে পড়তেন না, কিন্তু কেউ যদি সবসময় পড়ে তাহলে এটা কিন্তু সুন্নাত পড়তে পারবেন, তবে তাকে এটা জানতে হবে এটা কিন্তু সুন্না ফরজ নয়, এটাকে এটা হচ্ছে মূলত সুন্না তরিকা। আর যে কন্টেন্টটা বা যে বক্তব্যটা আপনি নিয়ে এসেছেন সেখানে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্না কন্টিনিউ করেছেন সেটা কন্টিনিউ করা সুন্নত, আর যে সুন্না কন্টিনিউ করে না সেটা কন্টিনিউ না করা সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নার অনুসরণের মধ্যে মূল দাবি। কিন্তু মানে যেটা কন্টিনিউ করেন নাই, যদি এর কারণ বোঝা যায় তাহলে সেটা কন্টিনিউ করলেও সুন্না পরিপন্থী হবে না, এটি জানতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি বেতের নামাজ তিন রাকাত পড়বেন নিয়ত করেছেন, নিয়ত করার পরে কি কম বেশি করা যাবে? যদি আপনি ভিতরের সালাতের মধ্যে থাকেন তাহলে আপনি কম বেশি করতে পারবেন। এই মর্মে ইবনে কুদামা ওয়াকদিসি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, যেহেতু আপনার নিয়ত ঠিক আছে, নিয়তের মধ্যে কোনো চেঞ্জ হয় নাই, ভিতরে সলাত আদায় করতেছেন, কিন্তু সলাত শুরু করার পরে কোনো সলাতের নিয়তের মধ্যে চেঞ্জ করা যায় নেই, চেঞ্জ করা যাবে না। কিন্তু যদি আপনি সলাত ঠিক আছে আপনার, আপনি প্রথমে চিন্তা করেছেন যে মানে আপনি তিন রাকাত পড়বেন, এখন আপনার মনে হলো যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি সাত রাকাত পড়ব, তাহলে এটি আপনার জন্য জায়েজ রয়েছে, করতে পারবেন। প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই চার দিন বিকেল পাঁচটা
35 মিনিটের সম্প্রচার হয়ে থাকে। ওই সময় আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন সাহাবীদের জবাব, সাহাবীদের প্রশ্ন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব। আর এই গ্রন্থটির মূল লেখক আল্লামা সালমান নসীব আদ-দাহদুহ। এই গ্রন্থটি অনুবাদ করেছেন জুবায়ের হোসাইন, প্রকাশ করেছে পিস পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 350 টাকা, দীর্ঘ সূচি রয়েছে। ঈমান ও ইসলাম প্রসঙ্গ, ইলম বা জ্ঞান প্রসঙ্গ, পবিত্রতা প্রসঙ্গ, নামাজ প্রসঙ্গ, জাকাত, রোজা, হাজ, জেহাদ, বিয়ে, ফরায়েজ, আসিয়ত, দান, ক্রয় বিক্রয়, নেতৃত্ব, বিচার, ফেসলা, শপথ, মানত, পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা, সৎকাজ করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, শিষ্টাচার, অন্যান্য আলোচনা, জিকির, দোয়া, তাওবা, আরও অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতে, রাসূল সাল্লাল্লাহু ইসলাম এর প্রশ্ন, সাহাবিদের জবাব, আবার সাহাবিদের প্রশ্ন, রাসূল সাল্লাম জবাব, মানে এই হাদিসের যে বিষয়গুলো এইভাবে এসেছে সেগুলোকে খুব সুন্দর করে একসাথ করেছেন, এবং এই একসাথ করার বিষয়টি বাংলা ভাষায় উদ্ধৃত হয়েছে। আসলেই আমরা এই বিষয়গুলো যদি জানতে পারি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির প্রশ্ন করেছেন, বোঝা গেল যে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য সেটা খুব সুন্দর উপস্থাপনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে যে বিষয়গুলো বলেছেন সেগুলো খুব ইম্পর্টেন্ট, তাই এই বইটি আমাদের কালেকশনে থাকা দরকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের পরিচিতি এজন্যই ঘটাই যে সংক্ষিপ্ত সময়ের প্রশ্নে সব কিছু জানা যায় না, ব্যক্তিগত প্রচেষ্টায় সময় ব্যয় করে আমাদের জানতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।